মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, এ নিয়ে রোজ মামলা হচ্ছে। আর এর মাঝখানেই দুর্গাপূজায় 70,000 মন্তব্য করলেন বিচারপতি অমৃতা সিনহা। তমলুকে দুর্গাপূজার অনুমতি সংক্রান্ত এক মামলায় এই মন্তব্য করলেন বিচারপতি সিনহা। তমলুক পুরসভার কাছে পূজোর অনুমতি চেয়েও মেলেনি অনুমোদন, তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি তার এজলাসেই এই আবেদন ওই ক্লাবটির পক্ষ থেকে। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। অভিরূপা, একটু বিশদে জানবো বিষয়টি। দেখো, তমলুক পৌরসভার কাছে তমলুকের একটি ক্লাব দুর্গাপুজোর আবেদন করে, কিন্তু তাতে অনুমোদন মেলেনি। তারপরে কলকাতা সেই ক্লাব সেই মামলার শুনানিতে আর বিচারপতি যখন জানতে পারেন যে ক্লাবগুলি 70,000 টাকা করে পাচ্ছে, কিন্তু অনুমোদন পায়নি এই ক্লাবটি, এই ক্লাবটি 70,000 টাকাও পায়নি, অনুমোদনও পায়নি, এবং সেই কারণেই বিচারপতি প্রশ্ন করেন যে চাকরি পাচ্ছে না, মানুষ পেনশন পাচ্ছে না, বেতন পাচ্ছে না, বারবার কলকাতায় কোনো দ্বারস্থ হচ্ছেন, বেশ কিছু লিখলেন, কিন্তু এখন 70,000 টাকা করে প্রত্যেকটি ক্লাবকে দেওয়া হচ্ছে, এটা কিভাবে সম্ভব? এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি, এবং বিচারপতি ঠিক এটাই বলেন, মানুষ পেনশন, বেতন, চাকরি কিছুই পাচ্ছে না, এই নিয়ে রোজ মামলা আসছে, আর দুর্গাপূজায় 70,000 এটা কখনো সম্ভব? এরপরে রাজ্যের আইনজীবী জানান যে সব ক্লাব পায় না, কারা কারা অনুমোদন পায় সে প্রশ্নও করে বিচারপতি, কিন্তু সে ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি রাজ্যের আইনজীবী। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিন 10ই অক্টোবর, অভিরূপা, একটা বিষয় তাহলে এক্ষেত্রে স্পষ্ট হচ্ছে যে তমলুকের একটি পুজো নিয়ে এই বিষয়টির অবতারণা হলেও যে বার্তা আজকে দেওয়ার চেষ্টা করলেন মাননীয় বিচারপতি, সেটা ধরে নিতে হবে তাহলে সমস্ত ক্লাবকে উদ্দেশ্য করেই বলা, কারণ পেনশন হচ্ছে না, বেতন হচ্ছে না, চাকরি হচ্ছে না রাজ্যের, এটা প্রতিদিনকার একটা সমস্যায় দাঁড়িয়ে গিয়েছে, এবং আমরা দেখছি যে এ নিয়ে আন্দোলন সেও কিন্তু প্রতিদিন চলছে। এই রকম একটা আবহে 70,000 টাকা অনুদান দিয়ে যে ক্লাবগুলোতে পুজো হচ্ছে সেই সব ক্লাবের কাছেই কি এই বার্তা নয় মাননীয় বিচারপতির? অবশ্যই বার্তা, তার থেকে বড় বার্তা রাজ্য সরকারের কাছে, কারণ রাজ্য সরকারি আইনজীবীর উদ্দেশ্যে এই কথাটা বলেন তিনি যে মানুষ পেনশন পাচ্ছে না, অথচ টাকা পায়, চাকরি পাচ্ছে না, বেতন পাচ্ছে না, আমার কাছে প্রতিনিয়ত মামলা, শুধুমাত্র বিচারপতি অমৃতা সিনহার ঘরে নয়, বিভিন্ন বিচারপতিদের ঘরে ঘরে মামলা রয়েছে, সেক্ষেত্রেই উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন যে এতগুলো টাকা 70,000 টাকা করে দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে কিন্তু এরা টাকা পাচ্ছেন না, এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। যদি এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা দিতে পারেনি রাজ্যের আইনজীবী, তিনি শুধু বলেছেন সব ক্লাব পায় না, কিন্তু কারা পায় বা কারা পায় না এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা তিনি দিতে পারেননি আদালতের কাছে, কিন্তু আদালতের এই প্রশ্নটা অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত পজিটিভ, যে সত্যি প্রশ্নের যে আদতে এই ক্লাবগুলিকে টাকা দেওয়া হচ্ছে, মানুষ বেতন পাচ্ছে না বলে কিংবা পেনশন পাচ্ছে না কিংবা চাকরি পাচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন প্রতিদিন। ধন্যবাদ অভিরূপা, কথা বলছিলাম অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই চাকরি নেই কখনো, পেনশন নেই কখনো, বা সঠিকভাবে যে ডিএ দেওয়ার কথা সেই ডিএ পাচ্ছেন না, আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, সেই আন্দোলন চলার পরেও টনক নড়ছে না সরকারের, কিন্তু এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে পুজো কমিটিগুলির জন্য 70,000 টাকা অনুদান ঘোষণা, অর্থাৎ 10,000 টাকা করে অনুদান বাড়ানো হয়েছে, দেখা যাচ্ছে যে বিধায়কদের 40,000 টাকা করে বেতন বাড়ানো হয়েছে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা দীর্ঘদিন ধরে তাদের দাবি আদায় রাস্তায় নেমেছেন, কেউ চাকরি পাচ্ছেন না, কেউ ডিএর আন্দোলন মঞ্চে বসে রয়েছেন তারা ন্যায্য ডিএ পাচ্ছেন না, দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে পূজোর জন্য অনুদান ঘোষণা করছে রাজ্য সরকার। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ডিএ মঞ্চ থেকে, কথা বলবো মফিজ সঙ্গে। মফিজ, একটু জানবো তোমার কাছ থেকে যে ডিএ আন্দোলনকারী যারা বসে রয়েছেন এতদিন ধরে, তাদের মানসিক জোর এই মুহূর্তে তাকে স্যালুট করতেই হয়, কুর্নিশ করতেই হয়, কিন্তু এটাও তো ঠিক যে এভাবে কতদিন, যেখানে 70,000 টাকা করে অনুদান এবারে দেওয়া হচ্ছে পুজোগুলিকে, ক্লাবগুলো এই নিয়ে হাইকোর্টে চলে যাচ্ছে কেউ বা কারা,
পূজো করার অনুমোদন চেয়ে ইত্যাদি ইত্যাদি ঘটছে, সেখানে এদের কথা কি সত্যি ভাবার কেউ নেই? দেখো, অবশ্যই যারা দিয়ে আন্দোলনকারী দীর্ঘদিন ধরে যারা শহীদ মিনারে তারা কিন্তু অবস্থান করছেন, সেই সমস্ত মানুষদের বক্তব্য অবশ্যই শুনব। কারণ বিচারপতি যে মন্তব্য তিনি আজকে পর্যবেক্ষণে রেখেছেন, সেই পর্যবেক্ষণের সঙ্গে দিয়ে আন্দোলনকারীরা তারা কতটা সহমত হচ্ছেন সেই বিষয়ে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তিনি একটি মানে দুর্গাপুজোর অনুমতি সংক্রান্ত মামলার শুনানি যখন চলছিল, সেই সময় তিনি একটা মন্তব্য করেছেন যে মানুষ বেতন পাচ্ছে না, পেনশন পাচ্ছে না, ডিএ পাচ্ছে না, অথচ সরকার পুজোর জন্য 70,000 টাকা করে অনুদান দিচ্ছে, এটা কেন দেওয়া হচ্ছে? এই যে মন্তব্য বিচারপতি করেছেন, সেই মন্তব্যের সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করছেন? আমরা আইনকে সম্মান জানিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহা যে মন্তব্য করেছেন সেখানে আমরা সহমত পোষণ করছি। আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে ক্লাবগুলোকে 25,000 টাকা দিয়ে অনুদান স্টার্ট করেন, আজকে সেই অনুদানের পরিমাণ এসে দাঁড়িয়েছে 70,000 টাকা। এবং সেই সঙ্গে আপনারা দেখেছেন কয়দিন আগে যে এমএলএ মন্ত্রীদের 50,000 এবং 40,000 করে টাকা বাড়ানো হয়েছে, আর আজকে এই শহীদ মিনার ময়দানে অস্থায়ী কর্মচারী, সরকারি কর্মচারী, বিভিন্ন ডিপার্টমেন্টের যে অস্থায়ী কর্মচারীরা কলকাতা পৌরসভার থেকে আরম্ভ করে সর্বত্র আমরা এখানে 246 দিন অবস্থান করছি, সেখানে তার কিন্তু কোনো মানে হলদল নেই। কিন্তু পুজোর ব্যাপারে তারা তো চায়নি, তাহলে পুজোর টাকাটা স্বইচ্ছাভাবে সে দিচ্ছেন কেন? সেই টাকাটা সরকারের কাছে নিশ্চয় রয়েছে, সেই জন্যই বেয়ার করছে। কিন্তু পুজো কমিটিগুলো তো কখনো আবেদন করেনি সরকারের কাছে যে আমাদের অনুদান দিন, কিন্তু সরকার নিজে থেকে দিচ্ছে। তাহলে এই জায়গায় যারা আপনারা ডিএর জন্য আন্দোলন করছেন বা যারা চাকরির জন্য দাবিতে আন্দোলন করছে, তাদের বিষয়ে সরকার কেন ভূমিকা নিচ্ছে না, কি বলবেন? সরকারি ধর্মীয় জায়গায় পুজো হবে কি হবে না, ক্লাবকে টাকা, ক্লাব চলবে, এটা কি সরকারের দায়িত্ব নাকি? সরকারের দায়িত্ব জনগণের কর্মসংস্কৃতি তৈরি করা, কর্মসংস্থান তৈরি করা, ফ্রিতে লেখাপড়ার দায়িত্ব, বাচ্চাদের লেখাপড়া, সমস্ত যুবক যুবতীদের তাদের কর্মসংস্থান থেকে শুরু করে লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু, এইটা সরকারের দায়িত্ব। সেখানে সরকার সেগুলো ভুলে গিয়ে কী করছে, ক্লাবকে টাকা দিচ্ছে, আপনার পুজোতে টাকা দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমএলএ এমপিদের যে মাইনেটা বাড়লো 40-50,000 টাকা, আচ্ছা ওনাদের প্রফেশনটা কী বলুন তো? ওনার প্রফেশনটা কি? একজন বলুক যে আমি প্রতিদিন এই ডিউটিটা করি, তারপরে আমি সংসদে বা বিধায়ক পদে আমি কাজ করি, কেউ বলতে পারবে না। ওদের মানে কাজই হচ্ছে কি যে আমি এমএলএ, আমি সংসদ, এটা তা হচ্ছে তার কাজ। তাহলে বিচারপতি যে মন্তব্যটা করেছেন সেটা একদম সঠিক বলে মনে করছে? আমরা সম্পূর্ণভাবে সহমত পোষণ করছি বিচারপতির মন্তব্যে। আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি এই সরকার আসার পরে সরকার ইচ্ছাকৃতভাবে ভোট ব্যাংক তৈরি করার জন্য বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া শুরু করেছিল, আজকে সেটা অনেক বড় অ্যামাউন্টে গিয়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গে প্রায় 1,700 মতো ক্লাবকে তিনি এই অনুদান দিয়েছেন। যদি জানতাম যে পার্টির ফান্ড থেকে দিত আমাদের আপত্তি ছিল না, সরকারি রাজকোষ আপনার আমার সমস্ত কর্মচারীদের ট্যাক্সের পয়সা থেকে তিনি এই যে রাজকোষকে শূন্য করছেন এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই যে হিউজ অ্যামাউন্টের একটা টাকা যেটা এখানে পুজোর অনুদানে দেওয়া হচ্ছে, এই টাকাটা তো সরকার চাইলেই ডিএ বা পেনশন যারা পান তাদের খাতে ব্যবহার করতে পারতেন। অবশ্যই, এবং এই মুহূর্তে জুলাই মাসের 4% ধরলে 40% মহার্গভাতা বকেয়া, যেটি যে কোনো সরকার নিয়োগকর্তার কাছে লজ্জার বিষয়। এবং সেখানে দাঁড়িয়ে ক্লাবগুলোকে 70,000 টাকা দেয় এবং কোটি কোটি টাকা ব্যয় করা, এটা আমাদের মনে হয় যে সরকারের কাজ নয়। সরকারের কাজ যথার্থই বলেছেন কর্মসংস্থান ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, এবং সরকারের যারা নিজস্ব কর্মচারী তাদের ন্যায্য বেতন দেওয়া। সারা ভারতবর্ষে যে হারে দিয়ে সমস্ত রাজ্য সরকার দিচ্ছে, আমরাও সেটাই দাবি করছি আজকে 246 দিন ধরে। এবং শুধু তাই নয়, স্থায়ী কর্মচারীও তো বঞ্চিত হচ্ছেনই, অস্থায়ী কর্মচারীরা যাদের বেতন কম তারাও তো ডিএ পেলে তাদের মাইনে বাড়ে। আপনারা জানেন যে ডেইলি রেটেড ওয়ার্কার যারা আছে তারা প্রায় আমাদের হিসেবে 300 টাকা পার ডে তারা কম পাচ্ছেন। এবং এই যে নির্মম শোষণ,
এটি সরকার করে চলেছে এবং উল্টো দিক থেকে আপনারা দেখেছেন যে ক্লাব শুধু তাই নয়, অপ্রয়োজনীয় মেলা খেলা বিজ্ঞাপন এবং মন্ত্রী বিধায়কদেরও যে বেতন বৃদ্ধি, ওনারা বলছিলেন যে তেলা মাথায় তেল দেওয়ার বিষয়টি, কিন্তু এই যে অন্য ক্ষেত্রে এত টাকা খরচ করা হচ্ছে, কিন্তু এটাও তো দেখতে হবে যে হয়তো যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, আদালতে মামলা রয়েছে, সেগুলো ছেড়ে দিয়েই বলছি, নতুন করে নিয়োগেরও তো কোনো প্রক্রিয়া সরকার চালাচ্ছে না, তার কারণ হচ্ছে রাজকোষে টাকা নেই বলে তারা নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে না, তাহলে এই টাকাগুলো আসছে কোথা থেকে? অবশ্যই, এবং তার জন্য দেখবেন আপনারা খুব সামান্য কিছু স্থায়ী নিয়োগ বাদ দিলে বেশিরভাগ নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়াল, একদমই খুব অল্প বেতনে। বুঝতে পেরেছি মফিজুল, আপাতত অনেক ধন্যবাদ, তোমাকে কথা বলছিলাম, মফিজুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।